কিছুক্ষণ আগে আমাদের এজিএম সমাপ্ত হলো, তো বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। তো গত বছরের সাধারণ সম্পাদক যে রিপোর্ট ছিল সেটা অনুমোদিত হয়েছে, পাশাপাশি আগামী অর্থ বছরের জন্য একটা বাজেট উপস্থাপন করা হয়েছিল। তো অধিকাংশ ডেলিগেটদেরই দাবি ছিল যে সেটা যেন নতুন কমিটির সামনে উপস্থাপন, নতুন কমিটি উপস্থাপন করে, তো সেটা আগামীতে উপস্থাপন করা হবে। এবং এই প্রথমবারের মতো ডায়াসে এসে এনডিসির লোক বক্তৃতা দিয়েছেন এবং সরকারের কিছু দিক নির্দেশনা ডেলিগেটদের সামনে উপস্থাপন করেছেন। অন্যান্য এজিএমের চেয়ে এই এজিএমের বৈশিষ্ট্য এটা হচ্ছে, এজিএমে আসলে কিছু বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্নজন মতামত দিবে, প্রদান করবে, সেটা স্বাভাবিক। কিছু উচ্চস্বরে কেউ কথা বলবে, সেটাও স্বাভাবিক। এবং দিন শেষে খুব সুন্দর এবং সুষ্ঠু এবং খুবই আমার মনে হয় গত বছরগুলোর তুলনায় এবার এজিএমটা আরও সুন্দরভাবে শেষ হয়েছে। উনি যেটা বলেছেন ওনার বিদায়ী ভাষণে, সেটা হচ্ছে যে ডেলিগেটরা যেন নতুন কমিটি নির্বাচনে সততা এবং যাদের ফুটবল সম্পর্কে যাদের ধারণা আছে, ফুটবল যারা পছন্দ করেন, এরকম সৎ এবং নিষ্ঠাবান এবং ফুটবল প্রেমী লোকদেরকে যারা আছেন তাদেরকে নির্বাচিত করার জন্য অনুরোধ করেছেন। আমি একজন ক্যান্ডিডেট হিসাবে একটা ম্যানিফেস্টো দিয়েছি, তো সেই ম্যানিফেস্টো আমরা যখন নির্বাচিত কমিটি আসবে সেই কমিটির সামনে উপস্থাপন করব। নির্বাচিত কমিটি যদি মনে করে যে ম্যানিফেস্টো অনুযায়ী কাজ করা উচিত এবং অনেকের হয়তো আরও কিছু বিষয়াদি থাকতে পারে যেটাকে আমরা হয়তো সংযুক্ত করতে পারি, তা আমার মনে হয় যে আমরা যদি এই 21 জন যারা নির্বাচিত হয়ে আসবেন, আমি আশা করছি একটা সুন্দর কমিটি আসবে, তারা সবাই যদি ইতিবাচক মনোভাব সম্পন্ন হন তাহলে এই ম্যানিফেস্টো নিয়ে কাজ করতে আমার জন্য সুবিধা হবে বা আমরা যারা আসবো তার সুবিধা হবে। এবং আমি আশাবাদী এবার হয়তো আগের বছরের তুলনায় একটু ইতিবাচক ধারার লোকজনই মনোনীত হয়ে আসবেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। না, সেই ঠিক সেইভাবে আপনি পাস হয়নি সেটা বলা যাবে না। ডেলিগেটরা চেয়েছেন যেহেতু সামনে নতুন কমিটি আসছে, নতুন কমিটি যেন বাজেটটা নিয়ে কাজ করেন, তো সকলের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে সেই সিদ্ধান্ত হচ্ছে যেন নতুন কমিটির সামনে উপস্থাপন করা হবে। নতুন কমিটি যদি মনে করে সে বাজেটটাকে অনুমোদন, তাহলে সেটা পরবর্তী এজিএমে পাস হয়ে যাবে। থ্যাংক ইউ।